22 দিনের নিষেধাজ্ঞার সময় ইলিশ ধরা বন্ধে সাগরে চলছে কোস্টগার্ডের অভিযান ঘাটে ঘাটে হানা দিয়ে জাল জব্দের পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্যকারীদের করা হচ্ছে জরিমানা মিয়ানমার ও ভারতীয় জেলেদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে টহল দিচ্ছে চারটি জাহাজ স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য কর্ণফুলী নদীর দুপারে নোঙর করে রাখা সারি সারি ফিশিং বোট যেগুলোকে লক্ষ্য করে মাইকিং ও লিফলেট বিতরণ করছে কোস্টগার্ড সকালে দ্রুত গতির দুটি মেটাল শার্ক দিয়ে কর্ণফুলী নদী থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত চলে এই কার্যক্রম নিষেধাজ্ঞা মেনে মাছ ধরা বন্ধ রাখতেই এই সতর্কতামূলক পদক্ষেপ যত ফিশিং জাহাজ আছে বা বোটগুলো আছে এগুলো আমরা সমুদ্র থেকে অলরেডি চলে এসেছি আমরা কিনারে অবস্থান করতেছি এবং আমরা এটা 3 তারিখ পর্যন্ত মেনে চলবো ফিশিং বোট কান্টি বোট যতগুলো যা আছে সবগুলো আমরা 12 অক্টোবর রাত 12টার মধ্যে আমরা আমাদের হারবারে চলে আসছি মাইলেশ ধরা বন্ধ আমরা সেই আইন কানুন মেনে আমরা আমাদের জেটিতে অবস্থান করছি নদী ও সমুদ্র বন্দরের মাছ বিক্রির ঘাটগুলোতে তৎপর কোস্টগার্ডের 22টি টিম জাল জব্দের পাশাপাশি করা হচ্ছে জরিমানা 22 দিন সকল ধরনের মাছ ধরা ট্রলার সমুদ্রে গমন নিষিদ্ধ এবং ইলিশ মাছের বাজারজাত বিক্রয় এবং মজুদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই প্রেক্ষিতে আজ 21 অক্টোবর 2024 বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজন তাদের টহল কার্যক্রম পরিচালনা করছে দেশের সমুদ্র সীমায় মিয়ানমার ও ভারতীয় জেলেদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে টহল দিচ্ছে কোস্টগার্ড পূর্বজনের 4টি জাহাজ 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত 22 দিন ইলিশ আহরণে নিষেধাজ্ঞা রয়েছে আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম